নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। এই একটি গ্রহের কৃপায় আগামী 25 দিন এই 6 রাশির জন্য বড় ধরনের সুখবর নিয়ে আসতে চলেছে। কোন এই গ্রহ আগামী 25 দিন এই 6 রাশিকে বড় সুখবর আনতে চলেছে, আমি এই বিষয় নিয়ে এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করতে চলেছি। দেখুন, আমি একটা কথা বারবার বলছি, যারা জ্যোতিষীয় প্রোগ্রাম দেখছেন তারা অবশ্যই নিজস্ব জন্মছক দেখান এক্সপার্ট অ্যাস্ট্রোলজারকে দিয়ে এবং সঠিক প্রতিজ্ঞা প্রতিবিধান করুন, নিশ্চিতরূপে আপনিও কিন্তু ভালো ফল পাবেন, যাদের ক্ষেত্রে হচ্ছে না। দেখুন, কৌশিক রায়ের কাছে আবারও বলছি, ইম্পসিবল ওয়ার্ডটা ডিকশনারিতে কিন্তু নেই, এভরিথিং ইজ পসিবল, হবে না এই কথাটা কৌশিক রায় কেটে দিয়েছে অভিধান থেকে, হতেই হবে। অর্থাৎ আপনার জন্মছকে যেটা বাধা সৃষ্টি করছে কি না, সেই বাধা আপনার কিন্তু কাটতে বাধ্য। অর্থাৎ এই 25টা দিন, এই 6 রাশি অদ্ভুত অকল্পনীয় লাভ পেতে চলেছে। দেখুন, শুক্র বকরি থেকে মার্গী হয়ে যাচ্ছে এবং 25 ফেব্রুয়ারি পর্যন্ত আপনার শুক্র কিন্তু ধনুরাশিতে অবস্থান করছে। শুক্র আমাদেরকে কী দেয়? শুক্র আমাদেরকে ভোগ বিলাস, ট্রাভেল, ট্যুরিজম, পেট্রোল কেমিক্যাল, সমস্ত দিক যা দেখছে ঝাঁ চকচকে সমস্ত কিন্তু শুক্র। আপনি বিলাসবহুল জীবনযাত্রা, শিল্পকলা, অ্যাক্টিং, মডেলিং, হোটেল ম্যানেজমেন্ট, হসপিটাল ম্যানেজমেন্ট, অর্থাৎ এগুলো সমস্ত কিন্তু শুক্রের আন্ডারে। বিদেশে থাকা, মিডিয়া রিলেটেড জায়গাতে কাজকর্ম, এগুলো সমস্ত কিন্তু শুক্র কিন্তু দিয়ে থাকে। অর্থাৎ শুক্র এই বকরি থেকে মার্গী হওয়াতে এই আগামী 25 দিন মালামাল হতে চলেছে এই 6 রাশি। কোন এই 6 রাশি আমি এক এক করে আপনাদেরকে জানাতে চলেছি। কৌশিক রায় কখনো হাওয়াতে কথা বলে না, সম্পূর্ণ গ্রহের গোচর অনুযায়ী আপনাদের কিন্তু ফলাদেশ দিতে চলেছে। ভেরি ইম্পর্টেন্ট ভিডিও, ভিডিওটি ছোটো কিন্তু আপনারা সম্পূর্ণ ভিডিওটি শোনার চেষ্টা করবেন। প্রথম রাশি মকর রাশি। মকর রাশি ক্ষেত্রে আপনাদের দশমপতি এবং চতুর্থপতি শুক্র দ্বাদশভাবে শুক্র কিন্তু যথেষ্ট লাভ কিন্তু আপনাদেরকে দিবে। অর্থাৎ গোচরে দ্বাদশে শুক্র আপনাদেরকে আর্থিক উন্নতি, কেরিয়ার ক্ষেত্রে ডেভেলপমেন্ট, কর্মযোগ, কর্মক্ষেত্রে প্রমোশন, পদোন্নতি, সম্পত্তিগত দিক থেকে লাভ, বিদেশ থেকে লাভ, আর্থিক স্থিতি, আকস্মিক ধন প্রাপ্তি এবং মিডিয়া রিলেটেড জায়গাতে আপনারা কিন্তু নিশ্চিতরূপে সাকসেস পেতে চলেছেন। আপনি মকর রাশি মানুষ, আপনার ক্ষেত্রে কিন্তু সোনায় সুহাগা কিন্তু হতে চলেছে এই শুক্র বকরি থেকে মার্গী হওয়াতে। আপনাদের উন্নতির শিখর চূড়ায় আপনি কিন্তু উঠতে চলেছেন মকর রাশি। যেহেতু শনির সাথে শুক্রে কিন্তু সম্পর্ক হচ্ছে বন্ধুত্বপূর্ণ, অর্থাৎ এবং দ্বাদশভাবে শুক্র আপনাদেরকে কিন্তু ভৌতিক সুখ, পার্থিব সুখ আপনাদেরকে কিন্তু দিয়ে যেতে চলেছে শুক্র। অর্থাৎ এই একটি গ্রহ শুক্রের কৃপায় মকর রাশি হতে চলেছে মালামাল। দ্বিতীয় যে রাশির কথা আমি বলবো, সে রাশির নাম মেষ রাশি। মেষ রাশি ক্ষেত্রে আপনাদের ধনপতি, সপ্তমপতি ভাগ্যভাবে যথেষ্ট লাভ কিন্তু আপনাদেরকে দিবে। আর্থিক স্থিতির জায়গা আপনাদের মজবুত করবে, অর্থনৈতিক সমৃদ্ধি আপনাদের হবে, ভাগ্যের দ্বারা অর্থ আপনাদের আসবে এবং এর পাশাপাশি দৈনিক রোজগার, দাম্পত্য সুখ, প্রেম এবং ব্যবসা, এই জায়গাগুলো কিন্তু আপনাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো দিক কিন্তু দেখা যাচ্ছে। আপনি মেষ রাশি মানুষ, আপনার ক্ষেত্রে কিন্তু উন্নতির জায়গা কিন্তু যথেষ্ট পরিমাণে কিন্তু দেখা যাচ্ছে। ডায়েরিতে নোট করে নিন, মেষ রাশির ক্ষেত্রে ভাগ্যোদয় আপনাদের হতে চলেছে এবং বিদেশ থেকে আপনারা লাভ পাবেন এবং হসপিটালিটি ম্যানেজমেন্টের সঙ্গে যুক্ত আছেন, হোটেল ম্যানেজমেন্টে যুক্ত আছেন, ট্রাভেল ট্যুরিজম, গাড়ির শিল্পের সঙ্গে যুক্ত আছেন, আপনি মিডিয়া রিলেটেড জায়গাতে কাজ করছেন, এই জায়গাগুলো কিন্তু আপনাদের যথেষ্ট লাভ কিন্তু দিবে। 3 নম্বর যে রাশির কথা বলবো সেটি হচ্ছে কুম্ভ রাশি। কুম্ভ রাশির ক্ষেত্রে আপনাদের ভাগ্যাধিপতি আপনাদের একাদশভাবে অবস্থান করছে, আপনাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট লাভ দিবে। ভাগ্যের পূর্ণমাত্রার সাপোর্ট, ভাগ্যের দ্বারা যে যে কাজগুলো হয়, বিদেশ থেকে লাভ, কেরিয়ার ক্ষেত্রে ডেভেলপমেন্ট, আপনার আর্থিক স্থিতির জায়গা মজবুত করবে এবং এ সময় ডুবে গেছে, আটকে গেছে এমন টাকা আপনাদের কিন্তু এ সময় পুনরুদ্ধার কিন্তু হতে চলেছে।
আপনি কুম্ভ রাশি মানুষ, আপনার ক্ষেত্রে কিন্তু এই সময় কিন্তু যথেষ্ট সফলতার জায়গা কিন্তু দেখা যাচ্ছে। পারিবারিক সুখের জায়গা আপনাদের নির্দেশ করছে এবং আপনাদের ক্ষেত্রে প্রেম এবং বিবাহ দুই দিকটাই আপনাদের ক্ষেত্রে কিন্তু মজবুত হতে কিন্তু চলেছে এবং আপনাদের লাভের জায়গা কিন্তু যথেষ্ট দেখা যাচ্ছে। চার নম্বর যে রাশির কথা আমি বলবো, যে রাশি বিশেষভাবে লাভ পেতে চলেছে, সে রাশির নাম কন্যা রাশি। কন্যা রাশির আপনাদের ভাগ্যাধিপতি এবং ধনপতি আপনাদের চতুর্থভাবে অবস্থান করছে, অর্থাৎ আর্থিক স্থিতির জায়গা আপনাদের মজবুত হবে, অর্থনৈতিক শ্রীবৃদ্ধি, ভাগ্যের পূর্ণ মাত্রায় সাপোর্ট আপনারা পাবেন, ভাগ্যের দ্বারা অর্থ আসা, সম্পত্তিগত দিক থেকে লাভ, নিজস্ব প্রপার্টি হওয়ার সম্ভাবনা, ভূমি ভবন বাহন সুখ আপনাদের হতে চলেছে কন্যা রাশি। কেরিয়ার ক্ষেত্রে ডেভেলপমেন্টের জায়গা দেখা যাচ্ছে। শুক্র আপনাদের যেহেতু ধনাধিপতি চতুর্থভাবে, আপনাদের পারিবারিক সুখের জায়গা, সম্পত্তি, মাতার সুখ, বন্ধু থেকে সহযোগিতা, ভাগ্যাধিপতি যেহেতু ভাগ্যের সাপোর্ট এবং আপনাদের এ সময়ের মধ্যে অ্যাক্টিং মডেলিং সঙ্গে যুক্ত আছেন, ডান্সিংয়ের সঙ্গে যুক্ত আছেন, মিডিয়া রিটের জায়গায় কাজ করছেন, আপনার টাকা আটকেছিল সেই টাকা কিন্তু রিকভারি পেমেন্টের জায়গায় কিন্তু আপনাদের দেখা কিন্তু যাচ্ছে। ভাগ্যের সাপোর্টটা আপনারা কিন্তু পূর্ণ মাত্রায় পেতে চলেছেন আপনি যদি হন কন্যা রাশি মানুষ আপনার ক্ষেত্রে। এর পরের যে রাশির কথা বলবো, সে রাশির নাম অনেকে অপেক্ষা করছে আমার রাশি আছে কি না, সে রাশির নাম আপনার সিংহ রাশি। সিংহ রাশির ক্ষেত্রে কিন্তু যথেষ্ট লাভ আপনাদেরকে দিবে, আপনাদের চতুর্থ পঞ্চমভাবে এই শুক্র অবস্থান এবং আপনাদের ভাগ্যাধিপতির অবস্থান মানে এবং আপনাদের চতুর্থপতির অবস্থান মানে দুর্দান্ত কানেকশান সিংহ রাশির ক্ষেত্রে। আপনাদের মানে সুখ সমৃদ্ধি বৃদ্ধি পাবে, আপনাদের যাদের ভাগ্যের সাপোর্ট পাচ্ছেন না ভাগ্যের পূর্ণ মাত্রায় আপনার সাপোর্ট পাবেন, সম্পত্তিগত দিক থেকে আপনারা লাভ পাবেন, দাম্পত্য সুখের জায়গা, কেরিয়ার ক্ষেত্রে ডেভেলপমেন্ট, ভাতৃ সুখ, এই সম্ভাবনাগুলো কিন্তু থাকছে এবং যাদের কেস মামলা মকদ্দমা চলছিল সেই জায়গা থেকে কিছু ক্ষেত্রে পজিটিভ রেজাল্টগুলো আপনারা কিন্তু পেতে চলেছেন আপনি যদি হন মেষ রাশির মানুষ আপনার ক্ষেত্রে। এবং জীবনে আমূল পরিবর্তন এই শুক্রের কৃপায় কিন্তু আপনি পেতে চলেছেন এবং বিদেশ থেকে লাভ এবং মিডিয়া রিলেটেড জায়গাতে যারা কাজকর্ম করছেন কি না সেখান থেকে কিন্তু আপনারা এই সময় কিন্তু যথেষ্ট লাভবান আপনারা কিন্তু হতে চলেছেন। আপনি সিংহ রাশির মানুষ আপনার ক্ষেত্রে কিন্তু লাভ সফলতা সাকসেসের জায়গা কিন্তু আপনাদের নির্দেশ করছে, অর্থাৎ এই সময়ের মধ্যে আপনাদের প্রপার্টি দিক থেকে আপনারা কিন্তু লাভ পাবেন, অর্থাৎ যারা সম্পত্তিগত দিক নিয়ে যাদের সমস্যা চলছিল সেই জায়গাগুলো আপনাদের কিন্তু কিছুটা হলেও কাটতে চলেছে। এর পরের যে রাশির কথা আমি বলবো, সে রাশির নাম মিথুন রাশি। মিথুন রাশির ক্ষেত্রে দেখুন, মিথুন রাশির ক্ষেত্রে আপনাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট লাভ আপনারা কিন্তু পেতে চলেছেন। আপনাদের পঞ্চমপতি সপ্তমভাবে অবস্থান করছে, দুর্দান্ত কানেকশান, আপনাদের এ সময় আকস্মিক ধনপ্রাপ্তি, শেয়ার মার্কেট, ফাটকা, গোল্ড, জেমস অ্যান্ড জুয়েলারি বিজনেসের সঙ্গে যারা যুক্ত আছেন তারাও কিন্তু এই সময় যথেষ্ট লাভ আপনারা কিন্তু পেতে চলেছেন। আপনি যদি হন মিথুন রাশির মানুষ আপনাদের দাম্পত্য সুখের জায়গা নির্দেশ করছে, আপনাদের কেরিয়ারের ক্ষেত্রে ডেভেলপমেন্ট দেখা যাচ্ছে, কেরিয়ার রিলেটেড জায়গাটা আপনাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো এবং এর পাশাপাশি আপনাদের দৈনিক রোজগার কিন্তু আপনাদের বৃদ্ধি করবে। আপনি মিথুন রাশির মানুষ আপনাদের ইনকামের জায়গা এবং ভাগ্যের সাপোর্ট, ভাগ্যের দ্বারা যে যে কাজগুলো হয় সেটা কিন্তু আপনাদের হবে, প্রপার্টি রিলেটেড সমস্যাগুলো আপনাদের কিছু কিছু ক্ষেত্রে কিন্তু ধীরে 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 কিন্তু কাটতে চলেছে, যাদের সম্পত্তিগত দিক নিয়ে সমস্যা চলছিল কি না সেই জায়গাটা কিছুটা হলো আপনাদের কিন্তু এ সময় কাটবে। এবং মিথুন রাশির ক্ষেত্রে যারা অনলাইন কাজের সঙ্গে যুক্ত আছেন, মার্কেটিং লাইনে আছেন, সেলস লাইনে আছেন, এই জায়গা থেকে বা মিডিয়া রিলেটেড জায়গাতে কাজ করছেন, অ্যাক্টিং মডেলিংয়ের সঙ্গে আছেন, সিরিয়ালের সঙ্গে যুক্ত আছেন বা বিউটি প্রোডাক্টের সঙ্গে যুক্ত আছেন, আপনি ট্রাভেল ট্যুরিজমের সঙ্গে যুক্ত আছেন বা হসপিটাল ম্যানেজের সঙ্গে যুক্ত আছেন, এই
সেক্টরগুলোতে আপনাদেরকে কিন্তু সুখ দিতে চলেছে এই শুক্র। অর্থাৎ শুক্র হচ্ছে আমাদের হচ্ছে ভোগ কারক গ্রহ, অর্থাৎ আপনাদের কিন্তু ভোগ কিন্তু এ সময় বৃদ্ধি কিন্তু করতে চলেছে। অর্থাৎ শুক্রের যে অবস্থান আপনাদের সপ্তমভাবে, আপনাদের দাম্পত্য সুখের মার্গী দাম্পত্য সুখের জায়গায় কিন্তু আপনাদের বৃদ্ধি করবে। এবং প্রেমজ জায়গাতে যাদের সমস্যা চলছিল কি না, প্রেমজ জায়গাতে সমস্যাগুলো আপনাদের ধীরে 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 কিন্তু কাটতে লাগবে। অর্থাৎ এই জায়গাতে আপনাদের প্রেমের ক্ষেত্রে নতুন সম্পর্কগুলো কিন্তু আপনাদের এই সময় কিন্তু আসতে চলেছে। অর্থাৎ এক টানা ২৫ দিন এই একটি গ্রহ অর্থাৎ শুক্র আশীর্বাদে, শুক্র গ্রহের আশীর্বাদে বড় ধরনের সুখবর, বেশ কিছু আটকে আছে পেমেন্ট, টাকা আটকে আছে, বেশ কিছু সুখবর আপনাদের জন্য কিন্তু এ সময় কিন্তু অপেক্ষা কিন্তু করতে চলেছে। অর্থাৎ বিশেষভাবে লাভ পেতে চলেছে আপনার মিথুন রাশি। যারা দেখছেন, যাদের ক্ষেত্রে আমার কথা শুনে একটুকু গাছের পাতা নড়ছে না, নিজস্ব জন্ম ছক অ্যানালিসিস করান। ভিডিওটি এ পর্যন্তই, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার, ধন্যবাদ।